আমাদের ঘাস পড়িং এর হচ্ছে চতুর্থ লেকচার আর কি। এটা তো আমরা একটু দেখতে থাকি। ঘাস পড়িং এর সংবেদী অঙ্গ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। সংবেদী অঙ্গ, সংবেদী অঙ্গ মানে তোমরা তো বোঝোই যে যেখানে আসলে সেন্সরি টাইপের, অর্থাৎ কোনো জিনিস স্পর্শ করব, তাপ লাগবে, এই ধরনের জিনিস অনুভূতি জাগাবে, এক কথায় শেষ এই ধরনের জিনিসই তো সংবেদী। যেসব গ্রাহক অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে প্রাণী দেহে আগত বিশেষ উদ্দীপনা, যেমন স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, শব্দ, চাপ, তারপর হচ্ছে মানে তাপ এবং আলোর তীব্রতা ইত্যাদি গৃহীত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, তাকে সংবেদী অঙ্গ বলা হয়। আমরা কি বুঝলাম বিষয়টা দ্বারা? বুঝলাম যে যে অঙ্গগুলোর মাধ্যমে এই ধরনের উদ্দীপনা, সেটা হতে পারে স্পর্শ, হতে পারে ঘ্রাণ, হতে পারে স্বাদ, এই ধরনের উদ্দীপনাগুলো নেওয়া হয়, এ ধরনের উদ্দীপনাগুলো নেওয়া হয় এবং সেগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে গিয়ে প্রসেস করে উপযুক্ত আবার একটা প্রতিবেদন তৈরি করা হয়। সেই জিনিসটাকে বলা হচ্ছে, সেই অঙ্গকে বলা হচ্ছে সংবেদী অঙ্গ। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে স্পর্শ সেন্দ্রীয়, অর্থাৎ ঘাসফড়িংয়ের দেহের বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম বা ব্রিসল স্পর্শেন্দ্রীয় হিসেবে কাজ করে থাকে। স্পর্শ ইন্দ্রিয় যেটাকে আমরা বলি, রোমগুলো শুঙ্গ, পাল্প, সার্কি এবং পায়ের দূরবর্তী অখণ্ডাংশে বিদ্যমান থাকে। এরা স্পর্শের মাধ্যমে অনুভূতি সংগ্রহ করে। একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই রোমগুলোতে স্পর্শ লাগলে, সেটা অনুভূতি পাই আমরা। কি পাই? অনুভূতি পাই। তো এই রোমগুলোর কোথায় কোথায় দেখো, শুঙ্গ, পাল্প, সার্কি, পায়ের দূরবর্তী খণ্ডাংশে বিদ্যমান থাকে এই রোমগুলো। আর শুঙ্গ বলতে আসলে অ্যান্টেনাকে বোঝানো হচ্ছে। পাল্প তো তোমরা দেখে আসছো, ম্যাক্সিলারি পাল্প, এগুলো তো তোমরা জানো। সেই জায়গাগুলোতে সংবেদী অঙ্গ থাকে এবং সেগুলো জায়গা থেকে আমরা কি পাই? স্পর্শ পাই। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ঘ্রাণেন্দ্রিয়, অর্থাৎ অলফেক্টরি অর্গানস। গাছপরিঙের মাথার সামনে দুটি শুঙ্গ বা অ্যান্টেনা অবস্থিত, বা একজোড়া শুঙ্গ দুটিতে বিদ্যমান রম বস্তুর গন্ধ বা সৌরভ সংগ্রহকারী অঙ্গ হিসেবে কাজ করে, গন্ধ নিতে সাহায্য করে। শেষ স্বাদেন্দ্রিয়, স্বাদ নিতে সাহায্য করবে। গাছপরিঙের খুব সহজে খাদ্যবস্তু স্বাদ নিতে পারে, এদের স্বাদ গ্রহণ ক্ষমতা বেশ প্রখর। স্বাদেন্দ্রিয় অঙ্গ প্রধানত মুখপাঙ্গে থাকে। ম্যাক্সিলারি পাল্প ও লেবিয়ামে অবস্থিত রোমের মাধ্যমে খাদ্যবস্তু স্বাদ গ্রহণ করে। ম্যাক্সিলারি পাল্পটা মনে রাখলেই এনাফ, তার মানে ম্যাক্সিলারি পাল্প এবং লেবিয়ামে অবস্থিত রোমের মাধ্যমে এরা খাদ্যবস্তু স্বাদ গ্রহণ করে। তারপর আছে আমাদের কি, দর্শেন্দ্রিয়। কাশফরিং এর দর্শন অঙ্গ হিসেবে ওসেলি ও পঞ্জাক্ষী উভয়ে উপস্থিত। কে কে রয়েছে? ওসেলি মানে কি? সরলক্ষী। আর পঞ্জাক্ষী মানে কি? সেই জটিলক্ষী। উভয়ে উপস্থিত। পঞ্জাক্ষীতে দর্শনীয় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে পঞ্জাক্ষীতে কি হয়? দর্শনীয় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তারপর হচ্ছে শ্রবণ ইন্দ্রিয়, যেটা আমাদের, এটা হচ্ছে ঘাসফড়িং এর প্রথম উদরীয় খণ্ডকের প্রতিপাশে একটি করে ডিম্বাকার টিম্পেনিক পর্দা থাকে, যেটা আগে তোমাদের বুঝিয়ে আসছি। ট্যাম্পো মানে কান, সেখান থেকে আমি বুঝিয়েছি আর কি। তো টিম্পেনিক পর্দা, যা শ্রবণের জন্য ব্যবহৃত একটা বিশেষ থলি, যেটাকে আমরা শ্রবণ থলি বা টিম্পেনাম বলি, যেটা দ্বারা ঢাকা থাকে। এটার মাধ্যমে মানে ঘাসফড়িং শুনতে পায়। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কি, ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী। তো ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর এই পার্থক্যতে একটু লক্ষ্য করো। গঠন ও দর্শন কৌশল। ঘাসফড়িংয়ের মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বড় বৃন্তহীন বৃক্কাকার উত্তল কালো অংশকে পুঞ্জাক্ষী বলা হয়। মনে রাখবা এটা বৃন্তহীন। প্রত্যেক পুঞ্জাকে প্রায় 2000 সর্বজাকার ওমাটিডিয়াম নিয়ে গঠিত। ভালো করে দাগ দিবা, ওমাটিডিয়া, বহুবচনে ওমাটিডিয়া, এই অংশটুকু একটু দাগ দাও, যে প্রত্যেক পুঞ্জাক্ষী প্রায় 2000 ওমাটিডিয়া নিয়ে গঠিত। প্রতিটি ওমাটিডিয়াম এক একটি দর্শন একক হিসেবে কাজ করে। কি একক? দর্শন একক হিসেবে কাজ করে। তাহলে প্রতিটি ওমাটিডিয়াম এক একটি দর্শন একক হিসেবে কাজ করে। তাহলে পুঞ্জাক্ষীর এককের নাম কি? ওমাটিডিয়াম। বুঝতে পেরেছ? পুঞ্জাক্ষীর এককের নাম কি? ওমাটিডিয়াম। এখানে একটু লক্ষ্য করো, এই যে কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী তোমরা দেখতে পাচ্ছ, এটা, এই যে তিনটি দেখো সরলাক্ষী, তিনটি সরলাক্ষী রয়েছে, যেটাকে আমরা ওসেলি বলে থাকি। তিনটি সরলাক্ষী রয়েছে। তাহলে পুঞ্জাক্ষীর গঠনিক একক বা দর্শন এককে কি বলা হয়? ওমাটিডিয়াম। কি বলা হয় থাকে? ওমাটিডিয়াম।
আমরা তার পরের অংশতে যাই এবং সেখানে একটু লক্ষ্য করি এই পার্টটুকুতে। দেখো, পুঞ্জাক্ষিতে অবস্থিত প্রতিটি ওমাটিডিয়ামের গঠন ও কার্যপদ্ধতি অভিন্ন ধরনের, মানে একই। কর্নিয়াতে আসি, কর্নিয়াতে একটু লক্ষ্য করি, অর্থাৎ আমরা পুঞ্জাক্ষির গঠন পড়তেছি, সেখানে আমরা প্রথম দেখতে পেলাম কর্নিয়া। আমরা পুঞ্জাক্ষির বিষয়ে হেডলাইনগুলো আমরা একটু দেখবো। হেডলাইন এইচ এল এখানে দাগ দিবা, হেডলাইন লাগবে আমাদের, আর ভিতরে ভিতরে কিছু কথা লাগবে। কর্নিয়া এটি ল্যান্সের মতো কাজ করে। এটি কিসের মতো কাজ করে? ল্যান্সের মতো কাজ করে কর্নিয়া, যেন কোষ। কর্নিয়ার নিচে এক জোড়া চাপা ও পাশাপাশি অবস্থিত কোষ, এদের ক্ষরণে আসলে কর্নিয়া সৃষ্টি হয়। তার মানে কর্নিয়া যেন কোষের ক্ষরণে কর্নিয়া সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, কর্নিয়া যেন কোষের ক্ষরণে আসলে কর্নিয়া সৃষ্টি হয়। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটু ভালো করে একটু লক্ষ্য করো, ক্রিস্টালাইন কনকোষ, এগুলো কর্নিয়া যেন কোষের নিচে ক্রিস্টালাইন কনকে ঘিরে অবস্থিত চারটি কোষ। এসব কোষের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন গঠিত হয়। এসব কোষের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন গঠিত হয়। ক্রিস্টালাইন কোন কি জিনিস একটু পরে আসতেছি। তাহলে আমরা কি বুঝলাম, কর্নিয়া যেন কোষ, এখান থেকে কর্নিয়া সৃষ্টি হয়, ক্রিস্টালাইন কোন কোষ থেকে ক্রিস্টালাইন কোন সৃষ্টি হয়। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করি, এই পার্টটুকু হচ্ছে আমাদের কর্নিয়া, এই পার্টটুকু হচ্ছে কর্নিয়া যেন কোষ, এই পার্টটুকু হচ্ছে ক্রিস্টালাইন, আর এগুলো হচ্ছে আসলে কি, ক্রিস্টালাইন কোন কোষ। আমরা এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্রভাবে চিত্রটা অঙ্কন করা আছে, তাই একটু ভালোভাবে দেখব। ক্রিস্টালাইন কোন কি জিনিস, এটি কোন কোষে পরিবেষ্টিত, মানে কোনক আকৃতির। এই যে দেখো, কোনক আকৃতির এই অংশটুকু, কোনক আকৃতির এই অংশটুকু ক্রিস্টালাইন কোন কোষ বলা হচ্ছে। এগুলো মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি স্বচ্ছ মোষাকৃতির অঙ্গ। কোন কোষ থেকে নিঃসৃত পদার্থে ক্রিস্টালাইন কোন গঠিত হয়। এটি পূর্তিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে ও মাটিডিয়ামে আলো প্রবেশ সাহায্য করে। অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটাই তুমি স্টার মার্ক করবে যে ক্রিস্টালাইন কোন আসলে পূর্তিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, যেটার মাধ্যমে ওমাটিডিয়ামের ভিতরে আলো প্রবেশ করে। আলো প্রবেশ করে, বুঝতে পেরেছো বিষয়টা? যেটার মাধ্যমে ওমাটিডিয়ামের ভিতরে আলো প্রবেশ করে। আচ্ছা, তারপরের পার্টটুকু আমরা একটু লক্ষ্য করি, আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী, এই যে দেখো, এখানে কালো আকৃতির একটা অংশ রয়েছে যেটাকে বলা আইরিশ রঞ্জক আবরণী। আচ্ছা, এগুলো দীর্ঘ রঙিন কালো কণিকা বহনকারী কোষ, যা কোন কোষগুলোকে ঘিরে রাখে। তীব্র আলোতে এই আবরণ প্রসারিত হয়, কোন কোষগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে, আবার মৃদু আলোকে সংকোচিত হয়ে আংশিক উন্মুক্ত করে। আমরা একটু ভালো করে দেখি, তীব্র আলোতে কী হয়, এই আবরণ প্রসারিত হয়ে কোন কোষগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে। ধরো আমাদের চোখে তীব্র আলো পড়লো, তাহলে আমাদের কী হয়, চোখটা ছোটো হয়ে যায় না, চোখটা বন্ধ হয়ে যায়। এদেরও এই তীব্র আলোতে এই আইরিশ রঞ্জক আবরণী রয়েছে, যেটা কি করে, পুরো চোখটাকে ঢেকে ফেলে তীব্র আলোতে। আর মৃদু আলোতে কি হয়, মৃদু আলোতে সামান্য সংকোচিত হয়, মানে আংশিক উন্মুক্ত থাকে আর কি। এবার আসো রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ, কোন কোষগুলো নিচে বৃত্তাকারে 7 বা 8টি লম্বা রেটিনুলার কোষ থাকে। এই যে দেখো, এখানে রেটিনুলার কোষ, এই যে এই পার্টটুকু রেটিনুলার কোষ। তো আমরা এগুলো নিউক্লিয়াস কোন কোষ সংলগ্ন প্রান্তে অবস্থিত। এসব কোষ একদিকে কোন কোষের সাথে, অন্যদিকে স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত। এসব কোষের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত, এছাড়া এগুলো আলো সংবেদীয় বটে। তোমরা এখানে যা দেখতে পাচ্ছ এগুলো থেকে মেডিকেল অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে এবং বিগত বছরগুলিতে আসছে। অতএব কতটা ইম্পর্ট্যান্ট তুমি বুঝতে পারতেছ। তো এই যে একটা টার্ম এখানে তোমরা দেখলা, র্যাবডোম, এই র্যাবডোমটা কি সেটা একটু বুঝতে হবে। এই র্যাবডোমটা কিসের ফলে সৃষ্টি হলো, রেটিনুলার কোষে। ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু কোষের ক্ষরণে সৃষ্টি হচ্ছে। কর্নিয়া যেন কোষের ক্ষরণে কর্নিয়া সৃষ্টি হচ্ছে, ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণে ক্রিস্টালাইন কোন সৃষ্টি হচ্ছে, রেটিনুলার কোষের ক্ষরণে র্যাবডোম সৃষ্টি হচ্ছে। র্যাবডোমের কাজ কি, র্যাবডোমের কাজ হচ্ছে এর মাধ্যমে আলো গৃহীত হয়। কি হয়, আলো গৃহীত হয়, র্যাবডোমের মাধ্যমে আলো গৃহীত হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং স্টার মার্ক করবা, তুমি দেখে বুঝতে পারছো। এটা আমি সবুজ কালিতে দাগ দিয়েছি। তারপর হচ্ছে রেটিনাল
রঞ্জক আবরণী। এ পদার্থের রঞ্জক পদার্থ আলোর তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন দিকে সঞ্চারিত হতে পারে। এটি রেটিনাল কোষকে ঘিরে রঞ্জকময় কোষে গঠিত কালো পর্দার একটি আবরণী। প্রতিটি মানে এটি প্রত্যেক ওমাটিডিয়ামকে পরস্পর থেকে পৃথক করে রাখে। তাহলে একটা ওমাটিডিয়ামকে আরেকটা ওমাটিডিয়ামের হাত থেকে মানে একদম পৃথক করে রাখে কে? রেটিনাল রঞ্জক আবরণী। তাহলে আমাদের হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী এটা কি করে? পৃথক করে রাখে। এটা কি করে? একটা ওমাটিডিয়াম থেকে আরেকটা ওমাটিডিয়ামকে পৃথক করে রাখে। এবং এই রঞ্জক পদার্থর আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে। ভিত্তিপর্দা ভিত্তির মতো কাজ করবে, এটি ওমাটিডিয়ামকে ধারণ করে রাখে। এটাই হচ্ছে ভিত্তিপর্দার কাজ। তাহলে কত ইম্পর্টেন্ট পার্ট এটা তুমি বুঝতে পারতেছ? আচ্ছা, নেক্সট দিন যে এক্সাম থাকবে, আমি আজকে তো কোনো এক্সাম নেই নাই, নেক্সট দিন এক্সামটাতে সাধারণত এটা চিত্র অঙ্কন থাকবে, এটার চিত্র অঙ্কন থাকবে, নেক্সট দিন এক্সামটাতে এটার চিত্র অঙ্কন থাকবে। আচ্ছা, তো আমরা তার পরের পার্টটুকুতে যাই, সেখানে একটু লক্ষ্য করি। এই অংশটুকুতে পুঞ্জাক্ষী বা জটিলক্ষী বা কম্পাউন্ড আই আর সরলক্ষী বা ওসেলি এর মধ্যে পার্থক্য। পুঞ্জাক্ষী হচ্ছে, দেখো, ওমাটিডিয়া একক নিয়ে গঠিত, সরলাক্ষী নিজেই একই একক। পুঞ্জাক্ষীর ভিতরে থাকে কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ আবরণী, রেটিনাল আবরণী এবং র্যাপডম। সরলাক্ষীর ভিতরে থাকে কর্নিয়া, আইরিশ, ল্যান্স, রেটিনা, কোরয়েড, স্ক্লেরা, পেশি, প্রকোষ্ঠ। সরলাক্ষী অনেকটা আমাদের মতো। আমি আবারও বলি, গাছফড়িংয়ের সরলাক্ষী অনেকটা আমাদের মতো। আমাদের কি থাকে? আমাদের চোখে রেটিনা থাকে, স্ক্লেরা থাকে, তারপর হচ্ছে কি, কোরয়েড থাকে, চোখের ভিতরে পেশি থাকে, তারপর হচ্ছে আইরিশ থাকে, ল্যান্স থাকে, এইসব জিনিসগুলো থাকে। ব্যাপারটা কি বুঝতে পেরেছ? তাহলে সরলাক্ষীতে আমাদের নর্মাল মানুষদের মতো এরকম থাকবে। আমরা যখন অষ্টম অধ্যায় দেখব, তখন আমরা এই আমাদের হচ্ছে চোখ সম্পর্কে জানতে পারব। আচ্ছা, তো আমরা তারপরে এই অংশটুকু লক্ষ্য করি, সেটা হচ্ছে কি, পুঞ্জাক্ষীতে তো আসলে দেখে আসলাম তো স্ক্লেরা আর কোরয়েড নেই। স্ক্লেরা আর কোরয়েড কী জিনিস ভাইয়া? আমাদের চোখের বিভিন্ন লেয়ার রয়েছে, বিভিন্ন লেয়ার। একটা লেয়ারকে স্ক্লেরা বলা হয়, আরেকটা লেয়ারকে মানে আমাদের হচ্ছে কোরয়েড বলা হয়, আরেকটা লেয়ারকে আমরা রেটিনা বলি। রেটিনাও একটা লেয়ার, চোখের একটা স্তর। রেটিনা একটা লেয়ার বা চোখের একটা স্তর। আমি ক্লাস শেষে জিনিসটা একটু দেখাবো, অষ্টম অধ্যায়ের লেকচার শিটে নিয়ে যাবো, সেখানে একটু তোমাদের দেখাবো। এখন একটু বোঝার চেষ্টা করো। তো স্ক্লেরা আর কোরয়েড এই লেয়ারগুলো উপস্থিত থাকে না পুঞ্জাক্ষীতে, সরলাক্ষীতে এগুলো উপস্থিত। পুঞ্জাক্ষী মৃদু আলো ও উজ্জ্বল আলোতে ভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। সরলাক্ষীর ক্ষেত্রে সব ধরনের একই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, সব ক্ষেত্রে একই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। বুঝতে পেরেছো বিষয়টা? দর্শন কৌশল, ঘাসফড়িং দিবাচর শস্যভোজী প্রাণী, দিনের উজ্জ্বল আলো ও দিনের শেষে মৃদু আলো দুসময়ে এদের মানে দুই সময়ে এদের দৃষ্টিশক্তি কার্যকর থাকে। এজন্য দুটি ভিন্ন দর্শন কৌশল রয়েছে। এরা মানুষের সাথে স্পষ্টভাবে কোনো চলনমান বস্তু দেখতে পারে। সাধারণত ঘাসফড়িং একটি ওমাটিডিয়াম দিয়ে পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পায় না। প্রতিটি ওমাটিডিয়ামে বস্তুর খণ্ডিত প্রতিবিম্ব সৃষ্টি হয়। সকল ওমাটিডিয়ামের সম্মিলিত প্রতিবিম্ব বস্তুটিকে সম্পূর্ণরূপে দেখতে সাহায্য করে। বিষয়টা বোঝাই, প্রত্যেকটা ওমাটিডিয়ামে আলাদা আলাদা আলাদাভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়। সেগুলো সম্মিলিতভাবে এক জায়গায় জোড়া হয়, তারপর সেটা এককভাবে দেখতে পায়। যেমন আমাদের চোখের ক্ষেত্রে কী হয় বলতো? আমাদের চোখের ক্ষেত্রে প্রত্যেকটা চোখে কিন্তু আলাদা আলাদা প্রতিবিম্ব গঠিত হয়। এই দুটা মস্তিষ্কে যায় প্রসেস হওয়ার পর, দুইটা মানে প্রতিবিম্বকে জোড়া দেওয়া হয়। এই তো ঘটনাটা, এখানেও তাই, এইখানেও তাই। তাহলে দর্শন কৌশলে আমরা যা দেখতে পেলাম, ঘাসফড়িং হচ্ছে দিবাচর শস্যভোজী প্রাণী। আলোর তীব্রতা অনুসারে পুঞ্জাক্ষীতে দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হতে পারে, একটা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব আর একটা হচ্ছে সুপারপোজিশন প্রতিবিম্ব। উজ্জ্বল আলোতে মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয়। ভালো করে লক্ষ্য করবা, উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে আমরা কি বুঝলাম, মোজাইকে আসলে কোন কোন ক্ষেত্রে মোজাইক প্রতিবিম্ব সৃষ্টি হয়? উজ্জ্বল আলোতে। মোজাইক কী জিনিস? নর্মাল বুঝতে পারছো না মোজাইক নাম শুনে? নর্মাল মোজাইক নাম শুনে আমরা যেটা বুঝতে পারছি ওই জিনিসই, মোজাইক পড়া। তো আমরা একটু দেখতে থাকি। দিনে উজ্জ্বল বা তীব্র আলোতে ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামে মোজাইক প্রতিবিম্ব সৃষ্টি হয়। এতটুকু তোমাকে মনে রাখা লাগবে, পরের পার্টটুকু আমি পড়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি।
এতে প্রত্যেক ওমাটেরিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে। উজ্জ্বল আলোতে আইরিস রঞ্জক আবরণী ও রেটিনাল রঞ্জক আবরণী অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে কর্নিয়াজান কোষ ও ক্রিস্টালাইন কোন কোষগুলোকে সম্পূর্ণভাবে আবৃত করে রাখে। একটু আবার আগের চিত্রটুকুতে নিয়ে যায়। কি বললো দেখো, ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। উজ্জ্বল আলোতে আইরিস রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী, এই দুটো রঞ্জক আবরণী তুমি দেখে আসছো না, উপরের দিকের কালোর অংশটুকু, নিচের দিকের কালোর অংশটুকু, এগুলো কি করে, এই যে কর্নিয়াজান কোষ ও ক্রিস্টালাইন কোন কোষগুলোকে সম্পূর্ণভাবে আবৃত করে রাখে যাতে চোখের কোনো ক্ষতি না হয়। তো চলো আমরা সেই পার্টটুকুতে একটু যেতে চাই, সেখানে একটু লক্ষ্য করি। এই যে দেখো, এই যে তুমি আইরিস রঞ্জক আবরণী দেখতে পাচ্ছ, এই যে আইরিস রঞ্জক আবরণী, আর এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ রেটিনাল রঞ্জক আবরণী, এই দুটো জিনিস তীব্র আলোতে প্রসারিত হয়ে সম্পূর্ণরূপে আবৃত করে রাখে, সম্পূর্ণরূপে আবৃত করে রাখে, এই যে ক্রিস্টালাইন কনকোষকে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা একটু লক্ষ্য করি ভালো করে। ফলে কি হয়, প্রতিটি ওমাটেরিয়াম পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এ অবস্থায় দর্শনীয় বস্তুর কোনো বিন্দু থেকে আগত কেবল লম্বভাবে পতিত আলোকরশ্মি ওমাটেরিয়ামে প্রবেশ করে, কর্নিয়া ও ক্রিস্টালাইন কোণ থেকে র্যাবডোমে এসে পড়ে। আমরা জানি র্যাবডোমে আলো গৃহীত হয়, তার মানে যাবতীয় যা কিছু আলো সব কিছু এসে র্যাবডোমে পড়বে, কিন্তু ওই বিন্দু থেকে আগত তির্যক আলোকরশ্মি পার্শ্ববর্তী ওমাটেরিয়ামের কর্নিয়া ভেদ করলেও আইরিস ও রেটিনাল অবিচ্ছিন্ন আবরণে তা শোষিত হয়। যেহেতু আমরা জানি কালো পর্দায় আলো শোষিত হয়, কালো পর্দায় যতই তুমি আলো ফেলাও সেক্ষেত্রে কিন্তু সেটা স্পষ্টভাবে তুমি দেখতে পারবে না। তো যেহেতু আমাদের রেটিনাল রঞ্জক আবরণী আর আইরিস রঞ্জক আবরণী উভয়ই কালো বর্ণের, অতএব এগুলোতে যতই আলো পড়ুক বিচ্ছিন্নভাবে যে আলোগুলো পড়বে বাহির থেকে এসে সেই আলোগুলোর জন্য কোনো প্রতিবিম্ব সৃষ্টি হবে না, কারণ সেটা শোষিত হয়ে যাবে। ফলে প্রতিটি ওমাটেরিয়াম দর্শনীয় বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। বোঝার চেষ্টা করবে, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবা, তীব্র আলো পেয়েছে, তীব্র আলো পাওয়ার ফলে কি হবে, এই যে দেখো এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে আইরিস আবরণী আর একটা হচ্ছে রেটিনুলার আবরণী, এই যে এই পার্টটুকু, এগুলো কিন্তু প্রসারিত হয়ে গেছে, প্রসারিত হয়ে যাওয়ার ফলে এর কোনো আর ক্ষতি হয় না। এবার শুধুমাত্র লম্বভাবে আসা আলোকরশ্মিগুলো এর ভিতরে প্রবেশ করে র্যাবডোমে চলে যাবে, এই অংশটুকু র্যাবডোম, আর তীর্যকভাবে যেগুলো আসবে এইভাবে ধরো চলে গেছে, একটার একটা মনে করো যে ওমাটেরিয়াম থেকে আরেকটা ওমাটেরিয়ামে ভেদ করে যেতে চাচ্ছে, তারা যেতে পারবে না, কারণ মাঝখানে এই যে কালো অংশটুকু আছে যেই জিনিসটা দুইটা ওমাটেরিয়ামকে আলাদা করে রেখেছে, এই কালো অংশটা কি করবে আসলে এই তীর্যক আলোগুলোকে শোষণ করে নষ্ট করে দেবে। ফলে কি হবে, প্রত্যেকটা ওমাটেরিয়ামের ভিতরে আলাদা আলাদা প্রতিবিম্ব সৃষ্টি হবে, প্রত্যেকটা ওমাটেরিয়ামের ভিতরে আলাদা আলাদা মানে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হবে, ফলে সেটা দেখতে মনে হবে মোজাইক করার মতো। কিসের মতো? মোজাইক করার মতো। তো চলো আমরা তারপরের অংশটুকু একটু দেখতে থাকি। সকল ওমাটেরিয়ামের এসব খণ্ডিত প্রতিবিম্ব একত্রিত হলে ঘাসফড়িংয়ের বস্তুটিকে স্পষ্ট দেখতে পাই, মোজাইকের মতো বিন্দু বিন্দু করে পুরো প্রতিবিম্বটি গঠিত হয়, এ ধরনের প্রতিবিম্বকে মোজাইক প্রতিবিম্ব বলা হয়। মানে এগুলোকে তুমি এক একটা পিকজেল বলতে পারো, আমাদের মনিটর বা আমাদের ফোনের স্ক্রিন যেগুলোকে আমরা পিকজেল বলি, ডট পিকজেল, মানে আমাদের ফোন বা ডিসপ্লে সেগুলো আসলে অসংখ্য ছোট ছোট মানে পিকজেলের সমন্বয়ে গঠিত, রাইট? সেই পিকজেলগুলোকে যেরকম তুমি এক স্ক্রিনের একক হিসেবে ধরতে পারো, এখানেও এগুলোকে আসলে একক হিসেবে ধরতে পারো, ছোট ছোট বিন্দুগুলোকে। অতএব এগুলো মোজাইক করার মতো লাগবে। কিসের মতো লাগবে? মোজাইক করার মতো লাগবে। এক একটি বা একটি একটি করে বহু প্রতিবিম্বের সমন্বয়ে পূর্ণাঙ্গ প্রতিবিম্ব তৈরি হওয়ায় এ ধরনের প্রতিবিম্বকে অ্যাপোজিশন প্রতিবিম্ব বলা হয়। অ্যাপোজিশন প্রতিবিম্ব বলা হয়। অ্যাপোজিশন মানে তো তুমি বুঝতেই পারছ কি বোঝাচ্ছে, অ্যা মানে কি উপস্থিত নাই, পজিশন মানে এখানে কি বোঝানো হচ্ছে, পজিশন মানে অবস্থান, অবস্থান নেই, মানে স্পষ্টভাবে একটার পর একটা একটার পর একটা এভাবে চলতে থাকবে, মানে মানে মোটামুটি আমি বোঝাতে চাচ্ছি যে একটার পর একটা একটার পর একটা এভাবে প্রতিবিম্ব স্পষ্ট হবে, যেটার কোনো আসলে নির্দিষ্ট কোনো পজিশন নেই যে কার পর কে হবে। অনুজ্জ্বল আলোতে বা মৃদু আলোতে সুপারপজিশন প্রতিবিম্ব হয়। মনে রাখা কাজ হচ্ছে তোমার হেডলাইন, বাকিটা সাধারণত একাডেমিক্সে আসলে তুমি লিখতে পারবে। এখানকার ঘটনা কি, সাধারণত বিকেলে সন্ধ্যায় বা রাতে অর্থাৎ অনুজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের ওমাটেরিয়ামে সুপারপজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয়। অনুজ্জ্বল বা মৃদু আলোতে ওমাটেরিয়ামের আইরিস রঞ্জক আবরণী কর্নিয়ার দিকে এবং রেটিনাল রঞ্জক আবরণী ভিত্তি পর্দার দিকে সংকুচিত হয়। মানে তুমি কি বুঝতে পারছো, মৃদু আলো হলে কি হবে, ওই আবরণীগুলো সংকুচিত হবে,
ফলে পুরো ওমাটিডিয়াম অর্থাৎ ক্রিস্টালাইন কোন ও র্যাবডম অনাবৃত হয়ে যায়। এ সময় দর্শন বস্তু হতে সরাসরি আসা আলোকরশ্মি সোজাসুজি কর্নিয়া ও ক্রিস্টালাইন কোন হতে র্যাবডমে পৌঁছায়। আবার দর্শন বস্তু থেকে তীর্যকভাবে আসা আলোকরশ্মি ওমাটিডিয়ামের কর্নিয়ার মাধ্যমে প্রবেশ করে পাশের ওমাটিডিয়ামের র্যাবডমে এসে পড়ে। যেহেতু এবার প্রসারিত অবস্থায় কিন্তু আবরণীগুলো নেই, অতএব কালো আবরণী যেহেতু নেই তাই তীর্যকভাবে আসা আলোকরশ্মিগুলো কিন্তু আর শোষণ করতে পারবে না। সেটা অন্য একটা, মনে করো যে ধরো যে এখানে একটা ওমাটিডিয়াম, এখানে একটা ওমাটিডিয়াম, এখানে একটা ওমাটিডিয়াম, তীর্যকভাবে একটা আলো আসছে, ধরো যে এভাবে তীর্যকভাবে একটা আলো আসছে, তো তখন একটা ওমাটিডিয়ামকে ভেদ করে আরেকটা ওমাটিডিয়ামের র্যাবডোমে যায়, পৌঁছাইতে পারে। যেহেতু এখানে মাঝখানে শোষণকারী কোনো কালো কোনো রঞ্জক আবরণী নেই, অতএব এইটার শোষণ করবে না, যেহেতু এটা সংকুচিত হয়ে যাবে, যেহেতু মৃদু আলো অতএব সংকুচিত হবে, কারণ চোখের ক্ষতি হওয়ার তো আর কোনো চান্স নেই। এখন ঘটনাটা কি দাঁড়ালো, রঞ্জক আবরণী দুটির বাধা না থাকায় আলোকরশ্মির এ ধরনের চলাচল সম্ভব। ফলে একটি ওমাটিডিয়ামে একাধিক দিক থেকে আসা আলোকরশ্মির দিয়ে একের উপর আরেকটি এভাবে একাধিক প্রতিবিম্ব করে, মানে একটা পজিশন হয়, একটার পর আরেকটার অবস্থান, আরেকটার পর আরেকটার অবস্থান, ফলে সম্পূর্ণ বস্তুর একটা অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়। একটির উপর আরেকটি প্রতিবিম্ব পড়ার ফলে সম্পূর্ণ প্রতিবিম্ব সৃষ্টি হয়, এ ধরনের প্রতিবিম্বকে সুপার পজিশন প্রতিবিম্ব বলা হয়। ডেফিনেটলি বস্তুটাকে ঝাপসা দেখানো যাবে, কারণ হচ্ছে একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা প্রতিবিম্ব মানে তৈরি হচ্ছে। তার মানে সম্মিলিতভাবে তুমি বলতে পারো যে একটা নির্দিষ্ট র্যাবডোমে গিয়ে পড়তেছে, সেখানে তীর্যকভাবে আসা আলোকরশ্মি ওই র্যাবডোমে গিয়ে পড়তেছে এবং সেখানে অনেকগুলো প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে এবং একটার পর একটা, আরেকটার পর একটা, লেয়ার বাই লেয়ার যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অতএব এগুলো ঝাপসা দেখাবে, অস্পষ্ট দেখাবে। একটু ভালো করে দেখ দিবা, এগুলোকে ঝাপসা দেখাবে, অস্পষ্ট দেখাবে, তাই এগুলোকে সুপার পজিশন প্রতিবিম্ব বলা হয়, যেহেতু একটার পর আরেকটা অতএব সুপার পজিশন। তার পরের অংশটুকু আমরা একটু লক্ষ্য করি, সুপার পজিশন প্রতিবিম্ব ও অ্যাপোজিশন প্রতিবিম্বের তুলনা। এক্ষেত্রে কি হয়, মৃদু আলোতে প্রতিবিম্ব গঠিত হয় সুপার পজিশনের ক্ষেত্রে, আর মোজাইকের ক্ষেত্রে আসলে কি হয় বা অ্যাপোজিশনের ক্ষেত্রে তীব্র বা উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। এখানে ঘটনাটা কি হয়, রেটিনাল ও আইরিস আবরণী সংকুচিত হয়, এখানে রেটিনাল ও আইরিস আবরণী প্রসারিত হয়। এতটুকু তো বুঝতে পেরেছ, মোজাইকে কি হয় প্রসারিত হয় যাতে উজ্জ্বল আলোটা ক্ষতি করতে না পারে, এজন্য প্রসারিত হয়, আর এখানে রেটিনাল ও আইরিস আবরণীটা সংকুচিত হয় সুপার পজিশনের ক্ষেত্রে, এই পার্টটুকুর ক্ষেত্রে। পরের অংশটুকু আমরা একটু দেখতে থাকি, গাছপরিঙ্গের প্রজনন প্রক্রিয়া ও রূপান্তর। এখানে সব জিনিস ইম্পর্টেন্ট নয়, তবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমরা দেখতে থাকব। চলো একটু লক্ষ্য করি, গাছপরিং এক লিঙ্গ প্রাণী, এদের যৌন দ্বিরূপতা সুস্পষ্ট। আমরা কিন্তু যৌন দ্বিরূপতা সম্পর্কে দেখে আসছি সেই প্রথম অধ্যায়ের দিকে। একে পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং বাইরে থেকে দেখে খুব সহজে চেনা যায় ওভিপোজিটরের মাধ্যমে। স্ত্রী ঘাসফড়িং উদরের ওভিপোজিটর দেখে পুরুষ সদস্য আলাদাভাবে চিহ্নিত করা যায়। বুঝতে পেরেছি আমরা এই অংশটুকু, আমাদের নিচে যা আছে এগুলো আসলে আমাদের পড়ে খুব একটা লাভ হবে না, তবে তুমি মানে যাওয়ার পথে অর্থাৎ পড়ে যাওয়ার পথে তুমি অবশ্যই এটা ভালো করে একটু দেখবা। আমি তারপরে একটু বলে যাই এখানে যে মানে ওয়ার্ডগুলো রয়েছে। ঘাসফড়িঙের পুং জননতন্ত্র একজোড়া শুক্রাশয়, শুক্রনালী, শুক্রনালীর আরেকটা নাম হচ্ছে ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স, সহায়ক গ্রন্থি, সেমিনাল ভেসিকল, সিমেন থাকে আর কি, ভেসিকল মানে গহ্বর, একটি করে ক্ষেপণ নালী ও পুরুষাঙ্গ নিয়ে গঠিত। শুক্রাশয় পুংজননতন্ত্রের মুখ্য অঙ্গ, তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম উদর খণ্ডকে অন্ত্রের উপরে একটি মিডিয়ান লিগামেন্ট থাকে, মানে মধ্যবর্তী একটা লিগামেন্ট দিয়ে পৃষ্ঠীয় প্রাচীরের সাথে শুক্রাশয় যুক্ত থাকে। প্রত্যেক শুক্রাশয় কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফলিকল নিয়ে গঠিত, ফলিকলের মধ্যে উৎপন্ন হয় শুক্রাণু সূক্ষ্মনালিকার মাধ্যমে। সূক্ষ্মনালিকা মানে এই যে শুক্রনালী যেটাকে বলা হয়, অর্থাৎ শুক্রাণু যে নালীর মাধ্যমে আসবে ওটাকে শুক্রনালী বা ভাষা ডিফারেন্স বলা হয়, ইফারেন্সিয়া এখানে বলা আছে, মাধ্যমে লম্বা শুক্রনালী বা ভাস ডিফারেন্সে এসে প্রবেশ করে। তারপর আস্তে আস্তে নবম উদর খণ্ডকে দুই পাশে দুটি ভাষা ডিফারেন্সিয়া মিলিত হয়ে একটি ক্ষেপণনালী গঠন করে। এটি পুরুষাঙ্গে অবস্থিত ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়, মানে কিভাবে একটা সিমেন বাহিরে বের হয় সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে আর কি, কীভাবে সিমেনটা বাহিরে বের হয় সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। তো এটা আসলে আহামরি তেমন কোনো ইম্পর্ট্যান্ট নয়,
তুমি চিন্তা করো না, এটা আমরা নবম অধ্যায়ে খুব ভালো মতো দেখতে পাবো। এখানে আসলে তেমন ইম্পর্ট্যান্ট না, এটা পড়ে মাথাটা নষ্ট করো না এই মুহূর্তে, কারণ যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে উপরের পার্টটুকু ভাই, এটা বুঝলে এনাফ। এখান থেকে অ্যাডমিশনে মানে অ্যাডমিশনে বলতেছি, এখান থেকে আসলে সিকিউ কোয়েশনটা আসবে। তো যাই হোক, আমরা উপরের অংশটুকু জানতে পেরেছি। আর দেখো, এই যে দেখো, সহায়ক গ্রন্থির নিচে পেঁচানো লম্বা সেমিনাল ভেসিকল থাকে, এই জায়গাতে আসলে কি থাকে, শুক্রাণু নিমজ্জিত থাকে এই সহায়ক গ্রন্থির ভিতরে। তো আমরা তার পরের অংশটুকুতে একটু যাই, এখানে আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে কি, স্ত্রী জনন জননতন্ত্র। তো স্ত্রী জননতন্ত্র ডিম্বাশয়, ডিম্বনালী, জুনি, তারপর হচ্ছে কি স্পার্মাথিকা বা সেমিনাল রিসেপ্টেকল, ওখানে কি দেখে আসলে সেমিনাল ভেসিকল যেখানে সিমেন থাকে, আর এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কি সেমিনাল রিসেপ্টেকল, কারণ স্ত্রী কী করে সিমেনটাকে অ্যাবজর্ব করে ধরে নেয়, তো এই জন্য এটাকে রিসেপ্ট বলা হচ্ছে, মানে গ্রহণ করতেছে। আর স্ত্রী জনন রন্ধ্র থাকবে একটা অবশ্যই, কারণ যেটার মাধ্যমে সিমেনটা ভিতরে স্ত্রী দেহে প্রবেশ করবে। আর এটা কি অংশ রয়েছে, আনুষঙ্গিক গ্রন্থি রয়েছে, মানে ওখানে যেরকম সহায়ক গ্রন্থি এখানে সেরকম আনুষঙ্গিক গ্রন্থি। তো দুটি ডিম্বাশয় স্ত্রী জনন রন্ধ্রের বা সরি জননতন্ত্রের মুখ্য অঙ্গ, এটা আমরা সবাই জানি। ও ক্ষেত্রে শুক্রাশয়, এক্ষেত্রে হচ্ছে ডিম্বাশয়, এটা হচ্ছে মুখ্য অঙ্গ। অন্ত্রের উপরে মিডিয়ান লিগামেন্ট থাকে, ওখানেও যা দেখে আসছো, অনুডিম্বাশয় বা ওভারিয়ল। বলেছিলাম নামের শেষে যদি ওল থাকে, ওল মানে কি ক্ষুদ্র, কার ক্ষুদ্র, এর আগে যা যা থাকবে তারই ক্ষুদ্র জিনিস, তাহলে ওভারি মানে কি ডিম্বাশয়, তাহলে ওভারিয়ল কী হবে, ডিম্বাশয়ের ক্ষুদ্র জিনিস। আচ্ছা, তো অনুডিম্বাশয়গুলো একত্রে মিলিত হয়, একটি করে চওড়া ডিম্বনালী গঠন করে, দুটি ডিম্বনালী একীভূত হয়, কি গঠন করে, দুটি ডিম্বনালী এসে মিলিত হয়, অর্থাৎ এই পাশ থেকে এরকম ধরো দুটি ডিম্বনালী মিলিত হয়ে একটা জুনিপথ গঠন করবে, এটা একটা ছোট প্রকোষ্ঠ গঠন করে। তো এখানে আমাদের এগুলো তেমন একটা জানার প্রয়োজন নাই। আর আমরা এখানে দেখি এই যে এটি ওভিপোজিটর হয়, জনন ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। সহজ কিছু টার্ম আমি তোমাকে বোঝানোর জন্য এইগুলো একটু দেখাচ্ছি যে আসলে এখানে কি বলা আছে। জনিতে একজোড়া ডিম্বনালী ছাড়াও একটি মানে কুণ্ডলী আকৃতির স্পার্মাথিকাল নালী যুক্ত থাকে। স্পার্মাথিকাল নালী মানে যেই দিক দিয়ে স্পার্মটা আসবে সেটাকে বলা হচ্ছে স্পার্মাথিকাল নালী। এই কুণ্ডলীকৃতির বা কুণ্ডলী আকৃতির নালীর শেষ প্রান্তে একটি থলির মতো স্পার্মাথিকা থাকে, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালো করে মনোযোগ দাও। এই যে কুণ্ডলী আকৃতি মানে পেঁচানো একটা নালী রয়েছে, তার শেষ প্রান্তে একটা থলির মতো স্পার্মাথিকা, স্পার্মাথিকা, এখানে অল্প সময়ের জন্য শুক্রাণু স্ত্রী দেহে জমা থাকে। এই স্পার্মাথিকা হচ্ছে একটা থলি বিশেষ যেইটার ভিতরে শুক্রাণুটা জমা থাকে, যেটার ভিতরে শুক্রাণুটা কিছুক্ষণের জন্য সাময়িকভাবে স্ত্রী দেহে জমা থাকে। ডিম্বাশয়ের উপরিভাগে একজোড়া সহায়ক গ্রন্থি রয়েছে যা ডিম্বনালীর মাধ্যমে জুনিতে এসে সংযুক্ত হয়েছে। তাহলে এই সহায়ক গ্রন্থিটা ডিম্বনালীর মাধ্যমে জুনিতে এসে সংযুক্ত হয়। এই সহায়ক গ্রন্থি নিঃসৃত তরল দেহের বাহিরে আসার আগে ডিমকে গুচ্ছবদ্ধ রাখতে সহায়তা করে, একত্র রাখতে সহায়তা করে। তাহলে স্পার্মাথিকাটা তোমাকে জানতে হবে, এবং বুঝতেই পারছো স্পার্মাথিকা মানে বুঝাচ্ছে যে স্পার্মের একটা অংশ, অর্থাৎ যেহেতু এটা স্পার্ম ধারণ করে, এটা স্পার্মের থলি বলতে পারো। প্রজনন প্রক্রিয়া, ঘাসফড়িং যৌনজনন প্রক্রিয়ায় প্রজনন ঘটায়। যৌনমিলনের ক্ষেত্রে একটা জিনিস কি, গ্রীষ্মের শেষ দিকে ঘাসফড়িংয়ের যৌনমিলন ঘটে। তারপর হচ্ছে কি, জুনিতে সাধারণত সেমিনাল ফ্লুইড ত্যাগ করে পুরুষ ঘাসফড়িং। পুরুষ ঘাসফড়িং কী করে, জুনিতে সেমিনাল ফ্লুইড, সেমিনাল ফ্লুইড দ্বারা বীর্যকে বোঝানো হচ্ছে, সেমিনাল ফ্লুইডে শুক্রাণু থাকে, ডিম না পারা পর্যন্ত শুক্রাণুগুলো স্পার্মাথিকায় জমা থাকে। একটু আগে যেটা দেখে আসলা স্পার্মাথিকায় কী হয়, স্পার্মাথিকা হচ্ছে শুক্রাণু থলি যেখানে সাময়িকভাবে স্ত্রী দেহের ভিতরে সেই সেমিনাল ফ্লুইডে যে শুক্রাণু থাকে সেই শুক্রাণুটা সাময়িকভাবে জমা থাকে বা ওই অংশটুকু জমা থাকে। তো এটা কতক্ষণ পর্যন্ত জমা থাকবে, যতক্ষণ না ডিম না পারতেছে, তাহলে ডিম না পারা পর্যন্ত স্পার্মাথিকায় এই শুক্রাণুগুলো জমা থাকে। ডিম পারার আগে কয়েকবার মিলন হতে পারে, এটা খুবই নর্মাল। নিষেকের ক্ষেত্রে একটু দেখে, যৌন মিলনের এক পর্যায়ে পুরুষ প্রাণীদেহ থেকে মানে শুক্রাণু স্ত্রী প্রাণীদেহে স্থানান্তরিত হয় এবং শুক্রাণু ডিম্বাণু নিউক্লিয়াসে পরস্পর একই ভবনের মাধ্যমে নিষেক সম্পন্ন হয়। ঘাসফড়িঙ্গের নিষেক আসলে অন্তঃস্থ প্রকৃতির বা ইন্টারনাল সিস্টেমের, আর সাধারণত এই ডিম্বাণুটি কুসুম সমৃদ্ধ, ডিম্বনালী দিয়ে বেরিয়ে আসার সময় নরম ভাইটেলাইন ঝিল্লি ও শক্ত নমনীয় কোরিয়ন আবৃত, কোরিয়ন মানে বোঝাচ্ছে যে মানে আমরা জানি তো নিউক্লিয়াস টাইপের, স্পার্মাথিকা রন্ধ্রের মাধ্যমে এগুলো ডিম নিষিক্ত হয় এবং এই ছিদ্রটিকে মাইক্রোপাইল বলা হয়। আশা করি এগুলো কিছুই লাগবে না তোমাদের, জাস্ট এমনি জেনে রাখো যে এগুলো আসলে নতুন নতুন ওয়ার্ড, তো একটু বুঝবে না আর কি, সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। তো এখানে যে ঝিল্লি দেখতে পাচ্ছ, এই ঝিল্লিটা একটা আবরণের মতো কাজ করে। আর তোমরা সবাই জানো যে শুক্রাণু এবং ডিম্বাণু একই ভবনের মাধ্যমে নিষেক সম্পন্ন হয় এবং জায়গোট উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি। আর এটাও একটু জানা রাখা ভালো, সেটা হচ্ছে ঘাসফড়িঙের ডিম্বাণুটা আসলে কুসুম সমৃদ্ধ।
এবার আসি ডিম পাড়ার কাহিনীতে। এতক্ষণ তো স্পার্মাধিকার ভিতরে বা ওই থলির ভিতরে আসলে সেমিনাল ফ্লুইডটা জমা রয়েছে। মেলনের পর থেকে কিছুদিন পর পর ঘাস স্ত্রী ঘাস ফড়িং লম্বা বাদামি রঙের ডিম পাড়তে শুরু করে। শরৎকাল পর্যন্ত ডিম পাড়া অব্যাহত থাকে। স্ত্রী ঘাস ফড়িং ওভিপোজিটরের সাহায্যে 10 সেন্টিমিটার গভীর একটা গর্ত করে এর ভিতরে গুচ্ছাকারে 20টি করে ডিম পাড়ে। কয়টি করে? 20টি করে ডিম পাড়ে গুচ্ছাকারে, একটিতে 20টি ডিম। আঠালো পদার্থের সাহায্যে ডিমগুলো পরস্পর সংলগ্ন থাকে। একটি স্ত্রী ঘাস ফড়িং এভাবে 10টি গুচ্ছে মোট 200টি ডিম পাড়ে। ডিম পাড়ার পর পুরুষ ও স্ত্রী উভয় ঘাস ফড়িং মারা যায়। খুবই মজার একটা জিনিস, সেটা হচ্ছে ডিম পাড়ার পর উভয়ে মারা যায়। এখন এটা তোমরা একটু সার্চ দিয়ে বের করবা যে স্ত্রী ঘাস ফড়িং মারা যায় এটা মানা যায়, কিন্তু পুরুষ ঘাস ফড়িং কী করে মারা যায় এই জিনিসটা একটু ভালো করে গুগল থেকে সার্চ দিয়ে একটু বের করবা, বের করে একটু দেখবা, মজার কিছু ইন্টারেস্টিং কিছু জিনিস দেখতে পাবা। আমি এখন বলে দিলে আসলে মজাটা পাবা না, তো তোমরা একটু খুঁজলে একদম প্রথমের দিকে আসবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, প্রথমের দিকে আসবে। একটু ভালো করে দেখলে খুব মজার ইন্টারেস্টিং কিছু টপিক আছে ওখানে, দেখো একটু। তাহলে এভাবে যে মানে গুচ্ছাকারে 20টি করে ডিম, এভাবে মোটামুটি স্ত্রী ঘাস ফড়িং 200টা ডিম পারে, এবং 200টা ডিম পারার পর পুরুষ এবং স্ত্রী উভয় ঘাস ফড়িংয়ে মারা যায়। পুরুষ এবং স্ত্রী উভয় ঘাস ফড়িংয়ে মারা যায়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম এখানে অনেক নতুন নতুন টপিক আছে, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। আমরা তার পরের অংশটুকুতে একটু লক্ষ্য করি, সেখানে একটু যাই, পরিস্ফুটনে আসি। ডিম তো পাড়া হয়ে গেল, ঘাস ফড়িংয়ের ডিম্বাণু সেন্ট্রোলেসিথাল ধরনের, অর্থাৎ এর কুসুম কেন্দ্রে সীমাবদ্ধ। সেন্ট্রো মানে কি সেন্ট্রাল, লেসিথাল মানে কুসুমকে বোঝানো হচ্ছে। আমরা আগেই পড়ে আসছি ঘাস ফড়িংয়ের ডিম হচ্ছে আসলে কুসুম সমৃদ্ধ, তো ঘাস ফড়িংয়ের ডিম্বাণু আসলে সেন্ট্রোলেসিথাল ধরনের বা কুসুম কেন্দ্রে সীমাবদ্ধ থাকে। শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে, শীতকাল তাদের একটা ডায়াপোজ দশা যেটাকে বলা হয়, এই সময়কালটাকে ডায়াপোজ বলা হয়। তো এই শীতকালটাতে সাধারণত এদের পরিস্ফুটনটা বন্ধ থাকে, কারণ এটা একটা বিপর্যয় এদের জন্য, মানে একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। শীতকালীন প্রতিকূল অবস্থায় প্রচণ্ড শীত ও খাদ্যভাবে আসলে কী হয়, মুখোমুখি যেন শিশু ফড়িংকে আসলে কী হয় মানে পড়তে না হয়, সে কারণে ডায়াপোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি তো বললাম এদের জন্য একটা মানে দুর্ঘটনা বলতে পারো, অতএব সেই জায়গায় এরা কখনো যাবে না, তাই সেই সময় আসলে এদের কখনো পরিস্ফুটন হবে না। বসন্তের যখন আগমন আসবে উষ্ণ পরিবেশ ফিরে এলে আবার বৃদ্ধি শুরু হয় এবং অতি ক্ষুদ্রাকায় শিশু ঘাস ফড়িংয়ে জন্ম নেয়। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে শিশু ঘাস ফড়িংয়ে তখন জন্ম হয় কখন? এটা বসন্ত যখন আসে, এক কথায় মনে রাখবা উষ্ণ পরিবেশে যখন গরম হয় তখন। রূপান্তর, পতঙ্গের ভ্রূণ যখন কয়েকটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয় তখন এই ধরনের মানে ভ্রূণোত্তর পরিস্ফুটনকে আসলে রূপান্তর বলা হয়। রূপান্তর কী জিনিস? কয়েকটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয় তখন এ ধরনের ভ্রূণোত্তর পরিস্ফুটনকে রূপান্তর বলা হয়। রূপান্তর প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে অসম্পূর্ণ আর একটা হচ্ছে সম্পূর্ণ। রূপান্তর কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কি অসম্পূর্ণ আর একটা হচ্ছে সম্পূর্ণ। অসম্পূর্ণ রূপান্তর ডেফিনেশন জানতে হবে না, জাস্ট জানতে হবে যে ঘাস ফড়িং আর তেলাপোকার রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তর হচ্ছে মৌমাছি ও প্রজাপতি রূপান্তর, মৌমাছি ও প্রজাপতি রূপান্তর হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। মনে রাখবা রূপান্তর থেকে কোষিন আসার চান্স অ্যাডমিশনে থাকে। আচ্ছা, এখন তারপরে একটু ডেফিনেশনটা একটু বুঝিয়ে দিয়ে যায়। যে রূপান্তর একটি পতঙ্গ ডিম ফুটে বেরিয়ে যে রূপান্তরে একটি পতঙ্গ ডিম ফুটে বেরিয়ে কয়েকটি নিম্নদশা অতিক্রমের পর পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয় সেটাকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। আর যে রূপান্তরে শিশু প্রাণী ও পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে কোনো আঙ্গিক মিল থাকে না, ব্যাপক পরিবর্তনের মাধ্যমে শিশু প্রাণী পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয় সেটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। কার কার দেখা যাচ্ছে এটা তোমাকে মনে রাখতে হবে। এক্ষেত্রে দেখো রূপান্তরের চারটি সুস্পষ্ট ধাপ রয়েছে, একটা হচ্ছে কি ডিম, তারপর হচ্ছে লার্ভা, তারপর হচ্ছে পিউপা, তারপর হচ্ছে ইমোগো বা পূর্ণাঙ্গ। সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় প্রাণীকে লার্ভা বলা হয়। দেখেছো বিষয়টা? লার্ভা কী জিনিস এতদিন পর জানলা, শিশু দশা আর কি। তাহলে সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় প্রাণীকে লার্ভা বলা হয় থাকে, সেটা হতে পারে সম্পূর্ণ রূপান্তরে। ঘাস ফড়িংয়ের রূপান্তর, ঘাস ফড়িংয়ের রূপান্তর আসলে অসম্পূর্ণ প্রকৃতির বা হেমিমেটাবোলাস ধরনের। ঘাস ফড়িংয়ের জীবন ইতিহাসে তিনটি ধাপ রয়েছে, একটা ডিম, আরেকটা নিম্ফ, আরেকটা পূর্ণাঙ্গ প্রাণী। ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী, এখন তোমাকে এই অংশগুলো একটু মনে রাখতে হবে। এই পার্টটা যেটা আসলে কি সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে, আর এই পার্টটা অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে ডিমের পরে নিম্ফ, নিম্ফের পরে
কি হবে? পূর্ণাঙ্গ প্রাণী। এই যে এখানে দেওয়া আছে ডিমের পরে নিম্ফ, নিম্ফের পরে পূর্ণাঙ্গ প্রাণী। আচ্ছা, পরের অংশটুকু আমরা একটু দেখতে থাকি, সেখানে একটু লক্ষ্য করি এই পার্টটুকুতে। দেখো, ডিম ফুটে যে তরুণ ঘাস ফড়িং বেরিয়ে আসে তাকে নিম্ফ বলে। বাই ডেফিনেশনটা অত্যন্ত একাডেমিক্সের জন্য ইম্পর্টেন্ট। নিম্ফ কি? ডিম ফুটে যে তরুণ ঘাস ফড়িং বেরিয়ে আসে তাকে নিম্ফ বলে। তো বহির্গঠনের দিক থেকে নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাস ফড়িং দেখতে প্রায় একরকম, অন্তত মুখপাঙ্গ, সরলাকে, পুঞ্জাকি, অ্যান্টেনা, পায়ু প্রভৃতি দেখতে একই রকম লাগে। আর অনুরূপভাবে নিম্ফের জীবনধারণ, খাদ্যাভ্যাস, খাদ্য ও বসতি একরকম। নিম্ফ ও পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এর পার্থক্য হচ্ছে নিম্ফে ডানা ও জননাঙ্গ থাকে না। একটু ভালো করে লক্ষ্য করবা, নিম্ফে কি থাকে না? ডানা আর জননাঙ্গ থাকে না, নিম্ফ কেবল নতুন দশা। তো এ তাছাড়া দেহের আকার আকৃতি ছোট থাকে, আর পূর্ণাঙ্গ হলে সেটা ডানা ডানা থাকে এবং জননাঙ্গের পরিস্ফুটন ঘটে, দেহের আকারও বড় হয়, দেহের আকারটাও বড় হবে। সদ্য পরিস্ফুটিত নিম্ফের কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে স্বচ্ছ, ক্রমশ গাঢ়। একেবারে প্রাথমিক পর্যায়ে এই নিম্ফ একটু বড় হলে বহিঃকঙ্কাল আটোসাটো হয়ে দেহবৃদ্ধি রহিত হয়। দেহবৃদ্ধি স্বাভাবিক রাখতে পুনরায় তারা কী করে? খোলস মোচন বলে, যেটাকে আমরা বলে থাকি, এই খোলস মোচন করে থাকে। দেহবৃদ্ধির পরপরই এরা খোলস মোচন করে। এই খোলস মোচনকে মোল্টিং বলে। এই মোল্টিংও একাডেমিক্সের জন্য ইম্পর্টেন্ট, ক নাম্বারে বা এ নাম্বারে একাডেমিক্সের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। নিম্ফ, মোল্টিং এগুলো লাগবে। তাহলে কি হয়? দেহবৃদ্ধি স্বাভাবিক রাখতে পুরনো বহিঃকঙ্কাল মোচন করে। আর আমরা রেচন প্রক্রিয়ায় কিন্তু এই অংশটুকু দেখে আসছি যে এর মাধ্যমে কিন্তু কিছু কিন্তু বর্জ্য পদার্থ বের হয়ে যায় দেহ থেকে। এই যে মোচন, বহিঃকঙ্কাল মোচন, এটাকে মোল্টিং বলা হয়। এ প্রক্রিয়ায় ত্যাগ করে দ্বিতীয় ধাপের নিম্ফে পরিণত হয়। পরবর্তীতে আরও তিনবার খোলস মোচনের পর, কয়বার হলো? চারবার। টোটাল কয়বার? চারবার। তাহলে পরবর্তীতে আরও তিনবার খোলস মোচনের পর পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে রূপান্তরিত হয়। দ্বিতীয় ধাপের নিম্ফে ক্ষুদ্রাকায় ডানা, প্যাড, এগুলো বিভিন্ন জিনিস তৈরি হয়, এগুলো আমাদের লাগবে না। এদের পরিস্ফুটনে কোনো বিশ্রাম দশা নেই, মানে এদের পরিস্ফুটন কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যেটা আর কখনো থামবে না। তো এদের পরিশ্রমে কোনো, মানে পরিস্ফুটনে কোনো বিশ্রাম দশা নেই। দুটি মোচনের মধ্যবর্তী দশাকে ইনস্টার বলা হয়। এটাও একাডেমিক্সের এ নাম্বারে ইম্পর্টেন্ট। এই এই শেষের টপিকটাতে একাডেমিক্সে ক নাম্বারে আসার মতো অনেক জিনিস রয়েছে। তাহলে দুটি মানে মোচনের বা খোলস মোচনের মধ্যবর্তী সময়কে বা মধ্যবর্তী দশাকে কী বলা হয়? ইনস্টার বলা হয়। ঘাস ফড়িংয়ের রূপান্তর সম্পন্ন হতে প্রায় দুই মাস সময় লাগে। কয় মাস? দুই মাস সময় লাগে। মোল্টিং কী জিনিস সেটা মনে রাখবা, নিম্ফ কী জিনিস সেটা মনে রাখবা, এবং যেটা একাডেমিক বলতেছে গুরুত্ব সহকারে দাগ দিবা। প্রশ্ন কমন পারলে তোমার লাভ, ভালো মার্কস উঠাইতে পারবা, কারণ এটা ইন্টারমিডিয়েট। নাইন টেনের মতো করে চিন্তা করো না যে বইটা পড়ে যাবো ভাইয়া, করবো, পেরে যাবো, এরকম কোনো বিষয় নয়। এখানে তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইট করে বারবার ওই জিনিসগুলো দেখতে থাকতে হবে। তো চলো তারপরের অংশটুকু একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে রূপান্তরে হরমোনের ভূমিকা। ঘাস ফড়িংয়ের দেহে চার ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি পাওয়া যায়। একটা হচ্ছে ইন্টার সেরিব্রাল গ্রন্থিকোষ, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা এলাটা, কর্পোরা কার্ডিয়াক। কর্পোরা এলাটা, কর্পোরা কার্ডিয়াক, নাম দেখে অনেকটা কিন্তু বুঝতে পারতেছো যে কোথায় যেতে পারে। থোরাসিক মানে আমরা কি বুঝতে পারছি? থোরাসিক মানে আমরা বুঝতে পারছি বক্ষ, তার মানে এটা বক্ষে থাকে। কর্পোরা এলাটা, এটা নিয়ে আর একটু পরে কথা হবে। তারপর হচ্ছে কর্পোরা কার্ডিয়াক, যেটা দেখে তোমরা বুঝতে পারছো কার্ডিয়াক হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, তবে হৃৎপিণ্ডে থাকবে। তো আমরা আস্তে ধীরে একটু দেখি, ইন্টার সেরিব্রাল গ্রন্থিকোষ, মস্তিষ্কে অবস্থানকারী এই গ্রন্থিকোষগুলো প্রোথোরাসিক ও ট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন ক্ষরণ করে থাকে। এখন এটা নিয়ে অনেক কথা রয়েছে। প্রোথোরাসিক ও ট্রপিক, ট্রপিক মানে বৃদ্ধি, ট্রপিক মানে বৃদ্ধি, ট্রপিক মানে কি? ট্রপিক মানে বৃদ্ধি, ট্রপিক মানে বৃদ্ধি, তার মানে এটা হচ্ছে বৃদ্ধিকারক হরমোন। তাহলে প্রোথোরাসিক হরমোনকে আসলে গ্রন্থিকে কী করে? হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। ইন্টার সেরিব্রাল গ্রন্থিকোষের কাজ হচ্ছে দ্বিতীয়টাকে উদ্দীপিত করা হরমোন ক্ষরণে। তো দেখো অগ্রবক্ষে অবস্থিত এই গ্রন্থিগুলো, এই যে বুঝতে পারলা, প্রোথোরাসিক, প্রো মানে কি? আদি, থোরাসিক মানে কি? বক্ষ। তাহলে আদি বক্ষ অর্থাৎ অগ্রবক্ষে থাকবে, নামের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে এটার অবস্থান কোথায়। তাহলে প্রোথোরাসিক আদি বক্ষে থাকবে, একডাইসন হরমোন ক্ষরণ করে। অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানকার হরমোন খুবই ইম্পর্টেন্ট। গত বছর এই যে জুভেনাইল হরমোন দাগাইছিলাম, এই জুভেনাইল হরমোনই আসছে। তো যাই হোক, এই জায়গাটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট, তাই একটু তুমি ভালো করে একটু লক্ষ্য করো। এখান থেকে এই যে প্রোথোরাসিক গ্রন্থি থেকে একডাইসন হরমোন ক্ষরণ করে, যা নিম্ফ দশায় খোলস মোচন বা মোল্টিং নিয়ন্ত্রণ করে। ভালো করে জানতে হবে এর কাজ কী। একডাইসন হরমোনের কাজ কী? মোল্টিংয়ের কাজ করা বা
একডাইসিসের কাজ করে। একডাইসিস মানে কি? মোচন, মোচন। একডাইসিস মানে মোচন। অতএব একডাইসন হরমোনের কাজ কি? মোচনে সাহায্য করা, ফলে দেহের টিস্যু বৃদ্ধি ঘটতে থাকে। তাহলে দেহের বৃদ্ধি ঘটানোর জন্য একডাইসন হরমোন গুরুত্বপূর্ণ। কোথা থেকে ঘটিত হচ্ছে? প্রোথোরাসিক থেকে। তারপর হচ্ছে কর্পোরা এলাটা, কর্পোরা এলাটা, কর্পোরা কোয়াল্ডি জেমিনা, এই পার্টটুকু আসলে তোমরা মস্তিষ্কের অংশটুকুতে দেখতে পাবো। অষ্টম অধ্যায়ের দিকে গেলে মস্তিষ্কের ভাগগুলোতে দেখতে পাবা, মধ্য মস্তিষ্কের ভিতরে। তো যাই হোক, নিম্নদশায় এই গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ঘটিত হয়, যা নিম্নদশার বৈশিষ্ট্য নির্ধারণ করে। নিম্নদশার বৈশিষ্ট্য নির্ধারণ করে কর্পোরা এলাটা থেকে আসলে এই নিম্নদশায় এই গ্রন্থি থেকে কি ঘটিত হয়? জুভেনাইল হরমোন। প্রকৃতপক্ষে এই হরমোনের প্রভাবেই ঘাসফড়িংয়ের নিম্নদশা দীর্ঘ হয়। প্রাপ্তবয়স্ক ঘাসফড়িংয়ের কর্পোরা এলাটা থেকে গোনাডোট্রপিক হরমোন হয়। দেখো, একটা জিনিস প্রথমে বোঝার চেষ্টা করো, এই যে ঘাসফড়িংয়ের এই কর্পোরা এলাটা গ্রন্থি থেকে কিন্তু নিম্নদশাটা দীর্ঘ হয়, নিম্নদশাটা দীর্ঘ হয়। এখন এই কর্পোরা এলাটার কাজ কী জানো? নিম্নদশার বৈশিষ্ট্য নির্ধারণ করা। বৈশিষ্ট্য মানে নিম্নদশাটা আস্তে আস্তে পূর্ণাঙ্গের দিকে নিয়ে যাবে না? তাহলে পূর্ণাঙ্গের দিকে নিয়ে গেলে কী করতে হবে? গোনাড উৎপন্ন করতে হবে। গোনাড কী জিনিস? জননাঙ্গ। ট্রপিক মানে কী বললাম? বৃদ্ধি। তার মানে গোনাডোট্রপিক হরমোনের কাজ কী? জননাঙ্গ বৃদ্ধিকারক হরমোন। জননাঙ্গ বৃদ্ধি করার জন্য যে হরমোন সেটাকে গোনাডোট্রপিক হরমোন। তার মানে বুঝতেই পারছো, এই যে দেখো গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয় যা প্রাপ্তবয়স্কদের জননাঙ্গের পরিণতি ঘটায়। মানে তুমি কী বুঝতে পারছো? আস্তে আস্তে হাসফড়িংটাকে আসলে নিম্নদশা থেকে পূর্ণাঙ্গতে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু নিম্নদশায় কোনো জননাঙ্গ থাকে না। তার মানে গোনাডোট্রপিক হরমোনটা কী করবে? আস্তে আস্তে জননাঙ্গের বৃদ্ধি ঘটাবে। কী ঘটাবে? আস্তে আস্তে জননাঙ্গের বৃদ্ধি ঘটাবে। তাহলে গোনাড মানে কি? জননাঙ্গ। ট্রপিক মানে কি? বৃদ্ধি। ট্রপিক মানে বৃদ্ধি, এই যে এখানে লিখে দিছি, কিন্তু ট্রপিক মানে বৃদ্ধি। আচ্ছা, তারপর আমরা একটু দেখি কর্পোরা কার্ডিয়াকা। কর্পোরা কার্ডিয়াকা, মস্তিষ্কের পশ্চাৎভাগে গ্রাসনালীর দুপাশে অবস্থিত এই গ্রন্থিগুলো গ্রোথ হরমোন নিঃসরণ করে। গ্রোথ মানে, গ্রোথ মানে কি? বৃদ্ধি। তাহলে বৃদ্ধি হরমোন নিঃসরণ করে কে? কর্পোরা কার্ডিয়াকা। কর্পোরা কার্ডিয়াকা, এই পার্টটুকু কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভাই, এগুলো কিন্তু লাগবে, একটু ভালো করে লক্ষ্য করো। এবার দেখো নিম্ফ ও পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য। নিম্ফ হচ্ছে ঘাসফড়িংয়ের স্বাধীনজীবী অপরিণত অবস্থার নাম, অপরিণত, আর এটা পরিণত। ইমোগা বা ইমাগো বলো, একই জিনিসই, এটাকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং বলা হয়ে থাকে। আর সাধারণত নিম্নদশার ক্ষেত্রে ডানা অনুপস্থিত, আর পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে আসলে দুজোড়া ডানা উপস্থিত, দুই জোড়া। প্রজননতন্ত্র অসম্পূর্ণ প্রকৃতির, কারণ জননাঙ্গ নাই, অবিকশিত। আর প্রজননতন্ত্র সাধারণত সম্পূর্ণ বিকশিত। এটা দেখেই বোঝা যাচ্ছে যে পূর্ণাঙ্গ আর নিম্ফের মধ্যে পার্থক্য কী হতে পারে, কী দাঁড়াইতে পারে। তাহলে এই হচ্ছে এখানকার অংশটুকু, পার্থক্যটা একটু ভালো করে লক্ষ্য করবা। এই হচ্ছে তোমাদের আজকের এই পার্টটুকু, একটু মনোযোগ সহকারে দেখবে, এই পার্টটুকু একটু ভালো করে লক্ষ্য করবা। এবং ঘাসফড়িংয়ের এই হচ্ছে আমাদের ইয়া, আর রুই মাছ আছে, তারপরে আমাদের হচ্ছে জুওলজিটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, জুওলজিটা। তারপরে আমরা আল্লাহর রহমতে বোটানির দিকে একটু যাব এবং বোটানিটাকে একটু খুব ভালো মতো আমরা ক্লিয়ার করব। তো নেক্সট দিন থেকে আমরা হচ্ছে রুই মাছ ধরবো, কালকে যেহেতু এই টাইমটাতে খেলা থাকবে, অতএব যেহেতু তোমাদের খুব আগ্রহ, বিদায়, ঠিক আছে, ছুটি দিব, কোনো সমস্যা নাই। আর তোমরা এটা একটু ভালো করে দেখো, আর ক্লাসটা এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। খুবই ভালো করে লক্ষ্য করবা, খুবই ভালো করে দেখতে থাকবা। এই টপিকগুলো থেকে একটু অ্যাকাডেমিক্সে কোয়েশ্চেন সিকিউ এ আসার সম্ভাবনা থাকে, কারণ এগুলো বিস্তারিত লিখা যায়, বিশেষ করে প্রতিবিম্ব গঠন বা ঘাসফড়িংয়ের যে ওই পুঞ্জাক্ষীর যে গঠন, ওই সব জায়গা থেকে কোয়েশ্চেন আছে। এবং আসলে অ্যাডমিশনগুলোতে খুবই সুপারফিশিয়াল, যেমন জুভেনাইল একটা হরমোন, নাম দেখেও মনে রাখতে ইচ্ছে করবে এমন একটা হরমোন, এই জায়গাগুলো থেকেই আসবে, সুপারফিশিয়াল জিনিসগুলো দেবে। তাই এগুলো আমরা একটু ভালো বারবার লক্ষ্য করবো, এটাই আমাদের ভালো হবে। এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ, দেখা হবে নেক্সট ক্লাসে।